ওয়েলকাম আগের ক্লাসে আমরা আর্টিকেলের ব্যবহার সম্পর্কে কিছু আলোচনা করেছি অর্থাৎ সেন্টেন্সের মধ্যে কোথায় এ এন আর ডি বসবে তাদের শর্তগুলো কি সেগুলো নিয়ে আলোচনা করেছি আজ আমরা আলোচনা করবো অমিশন অফ আর্টিকেলস অর্থাৎ এমন কিছু প্রয়োজন রয়েছে বাক্যের মধ্যে সেন্টেন্সের মধ্যে যে যেখানে যদি আমরা আর্টিকেলের ব্যবহার করি তবে সেটি ভুল হয়ে যাবে অর্থাৎ আমাদের সঠিকভাবে মনে রাখতে হবে কোথায় কোথায় আমরা অবশ্যই আর্টিকেল ব্যবহার করব না অর্থাৎ অমিশন অফ আর্টিকেল মানে আজ আমরা শিখব কোথায় কোথায় আর্টিকেল এ এন ডি এর ব্যবহার করব না তো আমরা কিছু কিছু স্থান নির্বাচন করে নিচ্ছি যেখানটায় আমরা আর্টিকেলের ব্যবহার করব না তো আমাদের প্রথম পয়েন্ট পি ওয়ান প্রপার নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না এটা হচ্ছে আমাদের প্রথম নিয়ম আমরা জানি নির্দিষ্ট কোনো নাম যার মাধ্যমে কোনো নির্দিষ্ট ব্যক্তি বস্তু ইত্যাদিকে চেনা যায় তাকে প্রপার নাউন বলে তো তাদের পূর্বে আমরা আর্টিকেল এ এন্ড দি এগুলো বসাবো না তো আমরা কি দু একটা উদাহরণ দেখিনি এক্সাম্পল ওয়ানে আছে সে পাটনায় বাস করে এখানে পাটনা একটা স্থানের নাম পাটনা বলতে ওই নির্দিষ্ট স্থানকেই নির্দেশ করে তো পাটনার আগে এ এন্ড দা এগুলো কিছুই বসাবো না আমরা হি লিভস ইন পাটনা দ্বিতীয় উদাহরণে দ্বিতীয় এক্সাম্পলে আমরা পাচ্ছি রিমান শ্রেণীর সবচেয়ে ভালো ছেলে রিমান এটা একটি বালকের নাম এটা প্রপার নাউন অতএব রিমানের পূর্বে আমরা কোনো আর্টিকেল বসাবো না রিমান ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস এক্সাম্পল থ্রি দিল্লি ভারতের রাজধানী ইতিমধ্যে আমরা পাটনা স্থানের নাম জেনেছি এবার দিল্লি দিল্লিটা প্রপার নাউন তো দিল্লির আগেও কোনো আর্টিকেল বসবে না দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া পাটনা রিমান দিল্লি এগুলো হাইলাইট করা আছে অর্থাৎ এগুলো প্রপার নাউন এবং এদের পূর্বে কোনো আর্টিকেল বসবে না এক্সাম্পল ফোর আমরা কলকাতাকে ভালোবাসি উই লাভ কলকাতা এখানে কলকাতার পূর্বে কোনো আর্টিকেল বসালে সেটা সম্পূর্ণ ভুল হয়ে যাবে পয়েন্ট রুলস নাম্বার টু মেটেরিয়াল নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না মেটেরিয়াল নাউন বলতে কোনো বস্তুকে নির্দেশ করে যেটা দিয়ে কোনো কিছু তৈরি করা হয় যেমন লোহা সোনা রুপো কাঠ জল কোনো ম্যাটার কোনো বস্তু সেটাকেই আমরা মেটেরিয়াল নাউন বলছি আমরা এক্সাম্পল ওয়ানে যদি দেখি দেখব এখানে যে মেটেরিয়াল রাউন্ড আছে যে বস্তু সেটা হচ্ছে দুধ দুধ সাদা মিল্ক ইজ হোয়াইট তো মিল্কের আগে আমি আমরা কোনো আর্টিকেল বসাবো না কয়লা এটাও মেটেরিয়াল মধ্যে পড়ে ইট পাথর কাঠ কয়লা ইত্যাদি সমস্ত কিছু মেটেরিয়াল নাউনের মধ্যে পড়ে কয়লা কালো কোল ইজ ব্ল্যাক তো কোলের আগে আমরা কোনো আর্টিকেল বসাচ্ছি না এ এন্ড দি কিছুই বসাচ্ছি না সোনা একটি মূল্যবান ধাতু গোল্ড গোল্ড হচ্ছে মেটেরিয়াল নাউন গোল্ড ইজ এ ভ্যালুয়েবল মেটাল এখানে গোল্ডের আগে কোনো আর্টিকেল বসল না এটা গেল আমাদের পয়েন্ট নাম্বার টু এক্সারসাইজ ফোরে আছে আমরা লোহার ব্যবহার জানি উই নো দ্য ইউজ অফ আয়রন এখানে আয়রনটা হচ্ছে মেটেরিয়াল নাউন এবং এই আয়রনের আগে কোনো আর্টিকেল বসবে না এখানে কিন্তু কিছু ব্যতিক্রম রয়েছে এক্সেপশন কিছু ব্যতিক্রম রয়েছে সে ব্যতিক্রমগুলো বলছি কিন্তু বিশেষভাবে নির্দেশ করলে মেটেরিয়াল নাউনের পূর্বেও বসে যদি মেটেরিয়াল নাউনকে বিশেষভাবে নির্দেশ করা হয় কোনো নির্দিষ্ট মেটারকে যদি মেটেরিয়াল নাউনকে যদি বলা হয় তবে তার পূর্বে আমরা কিন্তু অবশ্যই দি বসাবো এখানে যেমন রয়েছে এক্সাম্পল নাম্বার ওয়ানে তোমার আংটির সোনা খুব ভালো এটা সমস্ত সোনাকে বোঝাচ্ছে না শুধু তোমার হাতের যে আংটিটি আছে সেটার সোনাটা খুব ভালো এই জন্য সেই নির্দিষ্ট সোনাটুকুকে বোঝানোর জন্য এবার এই মেটেরিয়াল নাউনের আগে আমরা দি বসিয়েছি দ্য গোল্ড অফ ইওর রিং ইজ ভেরি গুড দি গোল্ড যখনই এটা বসানো হলো তখনই বুঝতে হবে যে এটা কোনো নির্দিষ্ট ম্যাটারকে বা ম্যাটেরিয়াল নাউনকে নির্দেশ করা হয়েছে গঙ্গার জল পবিত্র এবার শুধু ওয়াটার নয় কোনো নির্দিষ্ট জায়গার জল সেই জন্য দা ওয়াটার দা ওয়াটার অব দা গঙ্গা ইজ সেক্রেড এক্সাম্পল নাম্বার থ্রি এই চেয়ারের কাঠ খুব দামি এবার শুধুমাত্র চেয়ারের কাঠকে বোঝানো হয়েছে উড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন তো আসছে দ্য উড অফ দিস চেয়ার ইজ ভেরি কস্টলি তো এখানে উডের আগে দি বসলো এ বসলো কারণ এখানে এই উডটাকে নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে শুধুমাত্র চেয়ারের কাঠ কি বোঝানো হয়েছে অতএব আমরা এই ক্ষেত্রগুলিতে ম্যাটেরিয়াল নাউনের আগে দি বসাতে পারি অন্যথায় কোনো ম্যাটেরিয়াল নাউনের আগে আর্টিকেল বসে না পয়েন্ট থ্রিতে আমরা পাচ্ছি অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না এবার অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে এমন কিছু নাউন এমন কিছু নামবাচক শব্দ যেগুলো সাধারণত দেখা ছোঁয়া যায় না যেমন কাইন্ডনেস অনেস্টি হেলথ জাজমেন্ট ক্রুয়েলটি এই ধরনের শব্দগুলো তো এই ধরনের শব্দ শব্দের আগে অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আমরা আর্টিকেল বসাতে পারি না উদাহরণ দেখছি এক্সাম্পল দেখছি দয়া দয়া একটি মহৎ গুণ কাইন্ডনেস কাইন্ডনেসটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু সততাই শ্রেষ্ঠ নীতি সততা হচ্ছে এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন অনেস্টি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি স্বাস্থ্যই সম্পদ স্বাস্থ্য এখানটায় অ্যাবস্ট্রাক্ট নাউন হেলথ ইজ ওয়েলথ আগের মতন এখানেও কিছু এক্সেপশন আছে কিছু ব্যতিক্রম আছে কিন্তু বিশেষভাবে নির্দেশ করলে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বেও দি বসে। যেমন বিদ্যাসাগরের দয়া সর্বপরিচিত এখন যে কোনো দয়ার কথা বলা হয়নি নির্দিষ্ট করে বিদ্যাসাগরের দয়ার কথা বলা হয়েছে তখন কিন্তু নির্দিষ্ট করে দিলেই ভিন্ন করে দিলেই তখন তার পূর্বে আমরা দি বসাতে পারি দ্য কাইন্ডনেস অফ ইজ ওয়েল কাইন্ডনেস এই যে অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে দি বসছে ছেলেটির সততা এখানে সততাটা ছেলেটির গুণাবলীর মধ্যেই সীমাবদ্ধ হ্যাঁ অতএব এখানে নির্দিষ্ট করে বলা হচ্ছে ছেলেটি শুধুমাত্র ছেলেটির সততা সেই জন্য এটা এর পূর্বে আমরা দি বসাতে পারি ছেলেটির সততা সন্দেহের ঊর্ধ্বে দ্য অনেস্টি অব দ্য বয় ইজ বিয়ন্ড ডাউট তিন নম্বর উদাহরণ এই লোকটির স্বাস্থ্য গর্বের বিষয় স্বাস্থ্য নাউন কিন্তু এই লোকটির স্বাস্থ্য নির্দিষ্ট করে বলা হয়েছে অতএব এর পূর্বে দি বসবে দ্য হেলথ অব দিস ম্যান ইজ এ ম্যাটার অফ প্রাইড এই যে দি হেলথ আগে একটা দি বসে গেল অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে দি বসলো কেন বসলো এটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সেই জন্যই কোনো খেলার নামের পূর্বে আর্টিকেল বসে না যেমন তপন ভালো ফুটবল খেলে তপন প্লেইজ ফুটবল ভেরি ওয়েল দি ফুটবল এখানে হবে না সে ক্রিকেট খেলতে চায় না হি ডাজ নট ওয়ান্ট টু প্লে ক্রিকেট এখানে ক্রিকেটের আগে আমরা দা বসাতে পারি না বা এ এন কিছুই বসাতে পারি না আমরা তার পরবর্তী পয়েন্টে চলে আসছি নিজের বাবা মা ভাই বোন শিশু ইত্যাদি বোঝাতে আর্টিকেলের ব্যবহার হয় না বা তার প্রয়োজনও পড়ে না যখন কেউ শুধু বাবা মা ভাই বোন এভাবে বলে তো সেটা বুঝে নিতে হবে সে তা নিজের সম্পর্কেই বলছে নিজের বাবা মা ভাই বোন সম্পর্কেই বলছে অতএব দি বলার প্রয়োজন পড়ে না আমরা উদাহরণ দিয়ে একটু বুঝে নিচ্ছি এক্সাম্পল বাবা আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি যে এটা মানে নিজের ক্ষেত্রেই প্রযোজ্য বাবা রেগে আছেন ফাদার ইজ অ্যাংগ্রি মা রান্না করছেন মাদার ইজ কুকিং নিজের মা অন্যের মা হলে সেটা আলাদা করে বলতে হতো একটা ডিটার্মিনার থাকতো সামনে শিশু অর্থাৎ নিজের বা নিজের বাড়ির কোনো শিশু শিশু খেলছে বেবি এটা ভুল হয়ে গেছে শিশু খেলছে বেবি ইজ প্লেইং অর্থাৎ এখানে নিজের বাড়ির শিশু বা নিজের শিশুর কথাই বলা হয়েছে এর পূর্বে আমাদের কোনো আর্টিকেলের প্রয়োজন নেই পয়েন্ট সিক্স অর্থাৎ আমরা কোথায় আর্টিকেল বসাবো না সেই নিয়মাবলীর ছ নম্বর পয়েন্ট স্কুল চার্চ টেম্পল প্রিজন বেড মার্কেট ইত্যাদির পূর্বে আর্টিকেল বসে না অর্থাৎ এমন কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে কেন যাচ্ছি বা সেই জায়গার উল্লেখ কেন করা হচ্ছে সেটা সন্দেহাতীত সে স্কুলে যাচ্ছে অর্থাৎ সে পড়তে যাচ্ছে সেখানটায় তো সে বাজারে যাচ্ছে অর্থাৎ সে সেখানে বাজার করতে যাচ্ছে এই ধরনের একটা সেন্স তার মধ্যে থাকে সেই জন্য স্কুল চার্চ টেম্পল প্রিজন বেড মার্কেট এসব শব্দের পূর্বে আর্টিকেল বসানোর প্রয়োজন পড়ে না যখন এইসব জায়গা সাধারণ উদ্দেশ্যেই যাওয়া হয় অনেক সময় কোনো ভিন্ন উদ্দেশ্যে যদি এসব জায়গাতে যাওয়া হয় তখন প্রয়োজন অনুসারে দি বসাতে হয় তো আমরা উদাহরণটা সে নিয়মিত স্কুলে যায় হি গোজ টু স্কুল এই যে স্কুল এই শব্দটা সে সেখানে পড়াশুনো করতে যায় অতএব আলাদা করে এখানে দি বসানোর দরকার নেই হি গোজ টু স্কুল রেগুলারলি ব্র্যাকেটে লিখে দিয়েছি টু লার্ন অর্থাৎ সে পড়াশুনো করতে যায় শিখতে যায় তিনি মন্দিরে গেছেন হি হ্যাজ গন টু টেম্পল প্রে সেখানে তিনি ঈশ্বর আরাধনা করতে প্রার্থনা করতে গেছেন তারা বাজারে যাবে উইল গো টু মার্কেট তারা বাজারে যাবে টু বাই থিংস কিছু জিনিসপত্র কিনতে চার নম্বর উদাহরণে রয়েছে সে বিছানায় গিয়েছিল হি ওয়েন্ট টু বেড টু দ্য বেড প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই অর্থাৎ কিছু শব্দ রয়েছে যে শব্দের পূর্বে আমাদের আর্টিকেল বসানোর কোনো প্রয়োজন নেই যেখানে সাধারণ উদ্দেশ্যেই যাওয়া হয়ে থাকে আমরা সাত নম্বর নিয়মে চলে এলাম যে যেসব নাউন জোড়ায় জোড়ায় থাকে তাদের পূর্বে কোনো আর্টিকেল বসে না আমরা উদাহরণ দেখলে বিষয়টা বুঝতে পারবো এক নম্বর উদাহরণ আছে সে দরজায় দরজায় ঘুরেছিল এই যে দরজায় দরজায় দরজাগুলো নাউন কমন নাউন এগুলো তো হি ওয়েন্ট ফ্রম ডোর টু ডোর হি ওয়েন্ট ফ্রম দা ডোর টু ডোর কোনো প্রয়োজন নেই তারা মুখোমুখি দাঁড়িয়েছে দে আর স্ট্যান্ডিং ফেস ফেস টু এই যে ফেস টু ফেস দুটো নাউন আছে জোড়ায় জোড়ায় রয়েছে প্রয়োজন নেই এই ধরনের শব্দের আগে দি বসানোর আমরা এবার আট নম্বর নিয়মে চলে এলাম যেসব নাউনের সঙ্গে প্রিপোজিশন যুক্ত হয়ে ফ্রেজের মতন ব্যবহার হয় তাদের আগে আর্টিকেল বসে না অর্থাৎ নাউনের সাথে একটা প্রিপোজিশন জুড়ে রয়েছে এবং জুড়ে একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে আমরা হেঁটে সে হেঁটে এসেছিল হি কেম অন ফুট অন ফুট এটা একসাথে ব্যবহৃত হচ্ছে একটা ফ্রেজের মতো কথার অর্থ হচ্ছে হেঁটে হাঁটা আমার হাতে পাঁচশো টাকা আছে আই হ্যাভ রুপিস ফাইভ হান্ড্রেড ইন হ্যান্ড তো এই যে ইন হ্যান্ড এটার আগে ইন দ্য হ্যান্ড দরকার নেই বর্ষালে ভুল হবে আরও কিছু উদাহরণ সংক্ষেপে এখানে দেওয়া রইল মোর এক্সাম্পল যেমন বাই বোট আমরা ইতিমধ্যে একবার দিয়েছি ফুট বাই বোট বাই বাস বাই ল্যান্ড বাই এয়ার অ্যাট ডন ডন মানে ভোরবেলা অ্যাট নুন দুপুরবেলা বেলা নাইট রাতে ফ্রম হ্যান্ড টু মাউথ হ্যান্ড টু মাউথ এটা একটা সম্পূর্ণ ফ্রেজ অর্থাৎ দিন আনে দিন খায় এরকম বোঝাতে আমরা কিন্তু এই ধরনের ফ্রেজের পূর্বে কোনো আর্টিকেলের ব্যবহার আমরা করব না আমরা রুল নাম্বার নয়ে এলাম কিং এবং কুইনের পর কিং কথার অর্থ হচ্ছে রাজা এবং কুইন রানী এরপর যদি রাজা বা রানীর নাম থাকে তবে কিং বা কুইনের আগে দি বসে না কিন্তু যদি রাজার নাম না না থাকে তবে আমরা অবশ্যই জানি কিং বা কুইনের আগে আমরা দি বসাতে পারি আমরা এক নম্বর উদাহরণটা নিই রানী ভিক্টোরিয়া ভারতীয় জনগণের প্রতি সদয় ছিলেন কুইন ভিক্টোরিয়া এই যে কুইনের আগে দা কুইন বসেনি কুইন ভিক্টোরিয়া ওয়াজ ওয়াজ টু ইন্ডিয়ান পিপল দ্বিতীয়টা তো একই কিং এর আগে আমরা দা বসাইনি রাজা পঞ্চম জর্জ এর অধীনে ইংল্যান্ড সমৃদ্ধ ছিল ইংল্যান্ড ওয়াজ প্রসপেরাস আন্ডার দ্য রুল অফ কিং জর্জ ফাইভ ফিফথ জর্জ অর্থাৎ এই কিং আগে আমরা কিন্তু দিবসালাম না যেহেতু রাজা আর এখানে রানীর নামের উল্লেখ রয়েছে পয়েন্ট নাম্বার টেন ব্যাপক বা সমগ্র অর্থে ম্যান ওমেন ম্যানকাইন্ড অর্থাৎ সমগ্র মানব জাতি বোঝাতে ম্যানের মাধ্যমে ওম্যানের মাধ্যমে যদি সমগ্র মানব মানব জাতিকে বোঝায় এবং পুলিশ এই শব্দের মাধ্যমে সমগ্র পুলিশকে নির্দেশ করে তবে তাদের পূর্বে আমাদের দিবসাতে বসাতে হয় না যেমন আমরা ইতিমধ্যেই জানি মানুষ মরণশীল ম্যান ইজ মটল এখন এখানটা দি বসবে না নারী পুরুষের সাথী ওমেন ইজ ম্যানস মেট ওমেনের আগে দি বসানো হয়নি পুলিশ আইন মেনে কাজ করে পুলিশ এটা সমগ্র পুলিশের ক্ষেত্রেই প্রযোজ্য অতএব দি পুলিশ বলার কোনো প্রয়োজন নেই পুলিশ অ্যাক্স লফুলি অর্থাৎ আমরা এখানটায় বুঝতে পারলাম যে সমগ্র জাতি বোঝাতে গেলে বিশেষ করে মানব জাতি আর পুলিশের ক্ষেত্রেও আমরা ম্যান ও ম্যান পুলিশের আগে দি বসাব না পর্বত সিং এর পয়েন্ট ইলেভেন পর্বত সিং নামের আগে এবং একটিমাত্র দ্বীপের নামের আগে বসে না আমরা সবাই জানি এভারেস্ট এভারেস্টটা হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু এভারেস্ট কথাটা যখন আমরা ইংরেজিতে লিখবো তখন কিন্তু আমরা মাউন্ট এভারেস্ট লিখি হ্যাঁ দা এভারেস্ট দা মাউন্ট এভারেস্ট এইভাবে কিন্তু লেখা যায় না এভারেস্ট পৃথিবীর আমরা উদাহরণ উদাহরণটা দেখছি এক্সাম্পলটা দেখছি এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট ইজ দা হাইয়েস্ট পিক ইন দা ওয়ার্ল্ড এক্সাম্পল টু শ্রীলঙ্কা ভারতের দক্ষিণে শ্রীলঙ্কা ইজ টু দ্য সাউথ অফ ইন্ডিয়া এখানে শ্রীলঙ্কা একটা দ্বীপের নাম তার আগে দি বসলো না আমরা জানি দ্বীপপুঞ্জের নামের আগে দিবসে আর পর্বতমালার নামের আগে দিবসে বসে অর্থাৎ হিমালয়াজ হলে দা হিমালয়াজ হতো হ্যাঁ দা আন্দামানস হতো কিন্তু একটি একটি বোঝালে এই জিনিসটা বসে না তো অমিশন অফ আর্টিকেলস এর পয়েন্টগুলো একটাই এগারোটা এখানটায় কিছু সংযোজন আমি করেছি এর আগের ক্লাসে কোথায় কোথায় আর্টিকেল বসে সে ব্যাপারে যে আলোচনাগুলো করেছিলাম সেখানটায় একটা বিষয়ে বাদ পড়ে গেছিল সেটা আমি এখানটায় জুড়ে দিলাম এটা আমাদের ষোলো নম্বর নিয়ম হবে আর্টিকেল ব্যবহারের কোনো বাদ্যযন্ত্রের নামের আগে দি বসে যেমন সে বাসি পিয়ানো ইত্যাদি বাজায় হি প্লেজ দ্য ফ্লুট এই যে এটা ফ্লুটটা হচ্ছে একটা বাদ্যযন্ত্রের নাম অতএব এর আগে দি বসলো বা দা পিয়ানো কিন্তু যদি গ্রুপ ভার হিসাবে প্লে অন এ কথাটা থাকে মানে প্লে সাথে অন থাকে তবে আর দি বসবে না অর্থাৎ আমরা দেখলাম যে কিভাবে এন্ড দির ব্যবহার হয় এবং কোন কোন জায়গাগুলোতে আমরা এ অ্যান্ড দি বসাবো না আচ্ছা এ ছাড়াও আমরা পরের ক্লাসে দেখব এন দির কিছু বিশেষ ব্যবহার কিছু কিছু ক্ষেত্রে আমরা পাজলড হয়ে যাই যে এন্ড দি এখানে বসাবো কি বসাবো না এগুলো তো কোনো নিয়মের মধ্যে পাইনি ঠিক সেরকম কিছু সেগুলো আমরা পরের ক্লাসে আবার আলোচনা করব তো এই নিয়মগুলোকে বারবার যদি শোনা যায় বারবার যদি দেখা যায় তবে এগুলো একদম মনের মধ্যে গেঁথে যাবে আর ভুল হওয়ার কোনো সুযোগ থাকবে না একদম নিচু ক্লাস থেকে উঁচু ক্লাস পর্যন্ত প্রায় সমস্ত জায়গাতেই এই আর্টিকেলের উপর প্রশ্ন শূন্যস্থান ইত্যাদি থাকেই তো এই কিছু রুলস কিছু নিয়ম যদি মনে রাখা যায় তবে ওই ভুলগুলো বা কোনো সংশয় সেটা আর থাকে না তো আজকের মতো এখানেই শেষ করছি